হ্যাঁ শেষদা বল। না রে শেষদা না, আমি মা বলছি। তুমি তুমি শেষদার ফোন থেকে ফোন করছো কেন, কি হয়েছে বলো? তুই কোথায় বাবা? আমি তো নার্সিংহোমে এসেছি, কাল রাত্রে কিছু খাসনি, সকালেও না খেয়ে বেরিয়ে এলি, আমি তোর জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম। তুই কোথায়? হ্যাঁ তো কাউকে না বলে এসছো কেন, আসার আগে একটা ফোন করতে পারো নি? এলাম বলেই তো জানতে পারলাম, ছোট বৌমা এসেছিল তোর সাথে দেখা করতে। তোরা কি আবার ঝগড়া করলি নাকি? কিসের ঝগড়া? না না কেউ আসেনি, তুমি ভুল করছো। আর রানী এখানে আসবেই বা কেন, ও তো নিজে ইচ্ছে করে বাড়ি ছেড়ে চলে গেছে, কাউকে কিছু জানাচ্ছে না, মোস্ট রেসপন্সিবল মেয়ে একটা। আরে তুই চুপ কর, আমি নিজে চোখে ওকে এখানে দেখেছি, আমি নার্সিং হোমে এসেই দেখেছি ওকে। আমার চোখ অত ভুল দেখবে না জয়, বৌমা তোর সাথেই দেখা করতে এসেছিল, তুমি এখানে কেন আসবে বল? ও আমার সঙ্গে দেখা করতে? না না ও আসবে না। শোন না জয়, তুই আর দেরি করিস না, যেখানে আছিস সেখান থেকে তুই তাড়াতাড়ি এখানে চলে আয়, নিজেরা কথা বলে মিটিয়ে নে বাবা, আর দেরি করিস না। আমার বিশ্বাস ছোট বৌমা তোর সাথেই দেখা করতে এসছে, তুই 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 এখানে তাড়াতাড়ি আয়, ছোট বৌমা এখনো এখানে আছে নিশ্চয়ই, তুই তাড়াতাড়ি চলে আয় বাবা, আর রাগ করে থাকিস না, আয় আয় বাবা। এবার আমি কি করব? না না আন্টিকে তো গাড়ি অব্দি নিয়ে যেতে হবে। হে ভগবান, এ কোন পরীক্ষার মুখে তুমি আমায় ফেলবে? দুর্জয় যদি এখন আমায় দেখে ফেলে? না না, দুর্জয় আসার আগে যে করেই হোক আমাকে এখান থেকে বেরোতে হবে। ও যদি আনিশা দিকে বলে নার্সিংহোমের সমস্ত গেট বন্ধ করে দেয়, তখন তো বেরোনো মুশকিল হয়ে যাবে। হে ভগবান, আমি এখন কি করব? দুর্জয়ের জীবনে এত তাড়াতাড়ি আমি ফিরে যেতে চাইনি, ওকে একবার অন্তত বুঝিয়ে দিতে চাই যে আমি ওর হাতের পুতুল নই।